দর্শক, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও দলের নেতাকর্মীদের উপর পুলিশের গুলি হামলার প্রতিবাদে রাজধানীর 16টি জায়গায় সমাবেশ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। গত শনিবার পর্যন্ত 7টি কর্মসূচির মধ্যে বিনা বাধায় 3টি কর্মসূচি করতে পেরেছে দলটি, বাকি 4টিতে বাধা কিংবা হামলা হয়েছে। আজ অবশ্য শান্তিপূর্ণভাবেই সমাবেশ শেষ হয়েছে। 40 বছর পর হলেও এসব হামলার বিচার করা হবে জানিয়ে বিএনপি নেতারা বলছেন, সরকারের উপর মহল থেকেই এসব হামলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করে সংঘাতের জন্য বিএনপিকেই উল্টো দায়ী করছে আওয়ামী লীগ। তারা বলছে, বরিশালে বিএনপি নিজেরা নিজেদের উপর হামলা করেছে, চট্টগ্রামেও ক্যাপ ছড়াছড়ি করেছে তাদের কর্মীরাই। আবার কোন্দলের কারণে নিজের দলের নেতাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর উপর হামলা, মামলা, বহিষ্কার কী বার্তা দিচ্ছে? এ প্রশ্নের জবাব খুঁজতেই আজ আমরা আলোচনার বিষয় ঠিক করেছি, রাজনীতির মাঠ দখল কোন পথে। আর এ নিয়ে আলোচনায় আজ রাজকাউনি স্টুডিওতে আছেন আমাদের সকলের পরিচিত বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপুকিল, আছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা এবং আছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আমরা তিনজনের সঙ্গে আলোচনা করব। আমি শুরুটা করতে চাই শিরিন সুলতানা আপনাকে দিয়ে। বনানীর সমাবেশে আপনি ছিলেন এবং আজকে আমরা দেখলাম যে সেই সমাবেশটি যে ছিল মহাখালীতে আমাদের খুব অবশ্যের সামনেই, দুই পক্ষকে আমরা দেখেছি, পুলিশও দেখেছি, সেটা মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। কেন এই সমস্ত হামলা হচ্ছে বা পণ্ড হচ্ছে? দুই পক্ষ থেকে আপনারা পরস্পরের উপরে দোষারোপ করছেন, আপনারা বলছেন যে হামলা হচ্ছে, আওয়ামী লীগ বলছে তারা নিজেরাও করছেন। যদি একটু বলেন, রাজনীতির পথের যে আন্দোলন তা তো একটু শান্তিপূর্ণ হওয়া দরকার আমাদের নাগরিকদের জন্য, সেই সুলতানা যদি শুরু করেন। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি প্রথমে আমাদের সাব বিজয়ী আমাদের বন্ধুদের প্রতি অভিনন্দন জানিয়ে আমি শুরু করতে চাচ্ছি। অবশ্যই আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন। আমাদের নারী ফুটবলাররা রেকর্ড করেছে, সাব চ্যাম্পিয়ন হয়েছে, তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে, সেজন্য তাদেরকে ধন্যবাদ, অভিনন্দন। এখানে যে কথাটি আপনি বলেছেন, আমরাও চাই যে শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ সহাবস্থান রাজনীতিতে আমরা একটা নতুন সংস্কৃতি আমরা চালু করতে চাই, যে আমরা যার যার দলের কর্মসূচি তারা নিজের নিজের পালন করবে। সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে গত পরশু দিন যেটা বনানীতে যে ঘটনাটা ঘটলো, সেখানে আমাদের কর্মসূচিটা কী ছিল? প্রদীপ প্রজ্বলন একটি কর্মসূচি, মানে এর চেতে মানে সহনশীল কর্মসূচি আর তো বোধহয় আমরা বিএনপির প্রথম কিন্তু এই ধরনের একটি জাতীয় কর্মসূচি আমরা দিয়েছি। আমরা আশা করেছিলাম যে এই কর্মসূচিতে সরকারি দলের নেতৃবৃন্দরা তারা স্বাগত জানাবে এবং তারা এই কর্মসূচিতে কোনো রকম বাধা তারা দেবে না। আপনারা দেখেছেন যে এই বনানী কর্মসূচিতে আমাদের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান সহ আমাদের জনতার মেয়র আমাদের তাবিদাওয়াল সহ এখানে আমাদের প্রচুর নারী কর্মী এবং আমাদের ছেলেরা আহত হয়েছে। তো আমার বক্তব্য হলো, আজকে দেখেন আপনার ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে নেত্রীর নির্দেশনা ব্যতিরেকে নেত্রীর, আপনার বক্তব্য যদি শুনে থাকেন তাহলে বুঝবেন দলের ভাবমূর্তি নষ্ট, হ্যাঁ ভাবমূর্তি নষ্ট। তার মানে উনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে ওদিনের হামলাটা আওয়ামী লীগই করেছে, হ্যাঁ এটা কিন্তু উনি অকপটে স্বীকার করেছেন এবং এটাও উনি স্বীকার করেছেন এর পূর্বের যে হামলাগুলো হয়েছে এগুলো তো আওয়ামী লীগের তাদের নির্দেশই হয়েছে। যাই হোক, আমি যেটা বলতে চাই যে এই ধরনের হামলা করে, এই ধরনের রাজনীতির মাঠকে রক্তাক্ত করে আসলে সরকার কি তার এই এই টিকে থাকার এই ধারাকে অব্যাহত রাখতে পারবে? অব্যাহত রাখতে পারবে না, যেহেতু বাংলাদেশের জনগণ ইতিমধ্যে কিন্তু বুঝে ফেলেছে যে এই এই সরকার একটি অবৈধ সরকার এবং এই গত 18-14 যে নির্বাচন করেছে, এক বছর পরে যে নির্বাচন হবে সে জাতীয় নির্বাচন আরেকটি এরকম একটি, 4 বছর তো টিকে গেল, হ্যাঁ 18 সালে নির্বাচন করে, মানে এখন যে আপনারা দেখতে পাচ্ছেন, আপনি বলেন পুলিশ দাঁড়িয়ে থাকে তার পরবর্তীতে আবার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের এরা তাদের সহযোগিতায় এই শান্তিপূর্ণ সমাবেশগুলোতে তারা হামলা করছে। তো এইভাবে যদি এইভাবে টিকে থাকা যায়, কিন্তু দীর্ঘদিন টিকে থাকা যায় না। আমরা আমাদের রাজনীতির অভিজ্ঞতা বা ইতিহাস থেকে আমরা যেটুকু শিক্ষা নিয়েছি যে জানি যে এইভাবে স্বৈরাচার বা ফ্যাসিস্ট মনোভাব নিয়ে বা এভাবে রাজনৈতিক সহিংসতা দিয়ে কিছুদিন টিকে থাকা যায়, দীর্ঘদিন টিকে থাকা যায় না। তার প্রতিফলন কিন্তু ইতিমধ্যে মাঠে আপনারা পরিলক্ষিত করছেন। আমাদের গত কয়েকদিনের সমাবেশগুলো আপনারা দেখেছেন, মানুষের সমর্থন কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ আমরা ছোটো ছোটো সভাগুলো মহাসমাবেশে পরিণত হচ্ছে, তার মানে কি মানুষের সমর্থন আমরা পাচ্ছি। এবং আমার মনে হচ্ছে এইখানেই
বর্তমান সরকার ভীত হয়ে পড়েছে, সেই ভীত পরিস্থিতি থেকেই তারা আবল তাবল বকছে। তাদের মহাসচিব, তাদের যে পার্টির সাধারণ সম্পাদক থেকে শুরু করে আমার মনে হয় টপ টু বটম সবাই, মানে আমার মনে হচ্ছে তারা ক্ষমতা হারানোর ভয়ে ইতিমধ্যে তারা ভীত হয়ে পড়েছে, যে কারণে তারা যা বলছে তারা করতে পারছে না, আর তারা যা করছে তারা বলতে পারছে না, এইটা আমার মনে হচ্ছে। এই বর্তমান তো কথা বলছে, মাঝখানে জাতীয় পার্টি আছে এবং জাতীয় পার্টি সংসদের বিরোধী দল, আবার মহাজোটে আছে কি নাই সেটা নিয়ে একটা কথা হচ্ছে। জনাব, যদি আপনি যদি বলেন যে আতিকুর রহমান আতিক, যে এইটাকে আপনারা কীভাবে দেখছেন, যে এই যে দুই পক্ষ একটা সংঘাতময় অবস্থার মধ্যে চলে যাচ্ছে, আমরা যদিও জাতীয় পার্টির রাজনৈতিক কর্মসূচি রাজপথে কম দেখছি বিরোধী দল হিসেবে, যদিও মানুষ প্রত্যাশা করে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বাড়া থেকে শুরু করার ক্ষেত্রে যেরকম আন্দোলনে নামা দরকার, জাতীয় পার্টি তেমনটা করে না, যদিও সংসদে কিছুটা বলে। আপনারা কি একটু ভিন্ন অবস্থানে আছেন, বা এই দুই দলের এই সংঘর্ষটাকে কীভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আজকের রাজকাহনের আমাদের সহ আলোচকবৃন্দ এবং অগণিত দর্শক শ্রোতা আজকের এই অনুষ্ঠানে আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। প্রথমে আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি যে আমরাও পারি, এবং সাউথ এশিয়ান সার্ফের যে মহিলা ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে আজকে মহিলারা, আমাদের দেশের মহিলা, আমাদের 50% 16 কোটি মানুষের মধ্যে 50%-এর উপরে আমাদের মহিলা, এবং এই দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের মহিলাদের যে অবদান সেটা দেশ থেকে এখন সমস্ত বিশ্বে ছড়িয়ে পড়ছে। আজকের এই সাফ চ্যাম্পিয়নশিপে আমরা টেলিভিশনে দেখে অত্যন্ত ভালো লাগছে। তো যেখানে বাংলাদেশ আজকে স্বাধীনতার 50 বছর অতিক্রম হয়েছে, যেখানে দেশ এগিয়ে যাচ্ছে, সেখানে আমরা রাজনৈতিক যে এই প্রতিহিংসা, রাজনৈতিক মানে একদল আর একদলকে সহ্য করতে পারে না, তার থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। কারণ এই 50 বছরের মধ্যে আমাদের যে অর্জনের কথা ছিল, সেই অর্জনটা যদিও আমাদের প্রাইভেট সেক্টরে আমাদের যে অ্যাচিভমেন্টগুলো হয়েছে, কিন্তু রাজনৈতিক দলে যে এই যে আজকে আমাদের অপুকুল দিদি আছেন, শিরিনাপা আছেন, উনি একটা দল করে, আমি এক দল করি, উনি এক দল করে, কিন্তু আমরা সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক এবং আমরা এই দেশ আমাদের সকলের। সুতরাং আমরা যদি দৃষ্টিভঙ্গি চিন্তা করি যে যেহেতু দেশটা সকলের, এবং 50 বছর আগে যে দেশ স্বাধীনতা বঙ্গবন্ধু ডাকে যে সারা দেশের মানুষ যুদ্ধ করে এই দেশটাকে স্বাধীন করেছে, তো এইটার দুইটা মূল লক্ষ্য ছিল, একটা ছিল একটা ভূখণ্ড আমরা স্বাধীন ভূখণ্ড, এবং একটা ছিল অর্থনৈতিক মুক্তি। সেগুলো তো হয়েছে, এবং সেই অর্থনৈতিক মুক্তির বেলায় যে অর্থনৈতিক মুক্তির সাইডটা আমরা চিন্তা না করে আমরা দেখতেছি যে একটা ক্ষমতায় কেমনে থাকা যায়, আর ক্ষমতাতে একজনকে নেমে আরেকজন কীভাবে ক্ষমতা যায়, এইটাই আমাদের মুখ্য বিষয় হয়েছে। আপনি এইটাই কিন্তু যে না, আজকে যেমন শিরিনাপা একটু আগে বলছিলেন যে এই অবৈধ সরকার, আমি শিরিনাপার কাছেই জানতে চাইব যেহেতু অবৈধ সরকার ওনারা বলছেন, তাহলে সংসদে ওনাদের এই প্রতিনিধি থাকছে কিন্তু এই সরকারের, ওনাদের কৌশল, যাই হোক এটা কৌশল হতে পারে, কিন্তু আমি মনে করি যে আপনি যেটা বলছিলেন জাতীয় পার্টি কিন্তু শান্তিপ্রিয় দল, এবং আমরা গণমুখী দল, এবং আমাদের দল যেটা যে কোনো নির্বাচন হলে আমরা পার্টিসিপেট করি, এবং আমাদের দল থেকে ইতিমধ্যে কিন্তু সংসদ এবং সংসদের বাইরে আমরা গণমুখী যে মানে আমরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছি, আমরা কিন্তু এইরকম সংঘাতময় রাজনীতি করতে চাই না, যেটা ওনারা একটা মোমবাতি জ্বালাচ্ছে সেইটাও সহ্য করতে পারছে না একজন, সেটা আবার আজকে কিন্তু ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগের তিনি বলেছেন কিন্তু যে আমরা কিন্তু দল থেকে কারো কারো ইন্ডিকেশন দেওয়া হয় না, এগুলো অতি উৎসাহী কর্মীরা এগুলো করে। আমিও সেটা মনে করি যে রাজনীতিতে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, আজকে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে বিএনপি যায় না, বিএনপির একটা অনুষ্ঠানে আওয়ামী লীগ যায় না, একটা বিয়ের অনুষ্ঠানে যেতে হিসাব করে যে আমার পথ চলে যায়, এই যে এইটা এটাকে বেরিয়ে আসতে হবে আমাদের, দেশটা আমাদের সকলের, কারণ আমাদের সংবিধান আমাদের রাইটস দিয়েছে, ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য কনস্টিটিউশন আর্টিকেল 40, সেখানে প্রত্যেকের মৌলিক অধিকার আছে, প্রত্যেকটা নাগরিক এদেশের তার রাজনীতি করবে সেই দেশে সে সমান অধিকার রাখে। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আমরা যে গণতন্ত্রের চর্চা করছি, এই গণতন্ত্রের মোট ফান্ডামেন্টাল ইয়েটা হচ্ছে যে বাই দ্য পিপুল, টু দ্য পিপুল, ফর দ্য পিপুল, কিন্তু সে আজকে কোথায় সেটা? আজকে অনেকেই আছে যারা মুখ ফুটে কথা বলতে পারে না, অনেকটা আছে যারা, যেমন আজকে মুখ ফুটে কথা বলে তো আপনার দলের সদস্য মানে বহিষ্কার হয়েছে, না 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 সেটা হচ্ছে আমাদের দলে, না আমাদের দলের ভিতরে এটা হলো অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে জাতীয় ইস্যু, ক্রাইসিস, ন্যাশনাল ক্রাইসিস, আজকে দেখেন যে মায়ানমার
আমার দেশে লক্ষ লক্ষ রোহিঙ্গাদের পাঠিয়ে দিছে, সেই রোহিঙ্গারা এখন এখানে খাচ্ছে থাকছে আরামে আসে আছে। এদিক দিয়ে আমেরিকা থেকে বলেছে যে কিছু সংখ্যক লোক আমেরিকায় রোহিঙ্গাদের নিবে। এইটা শোনার পরে বাকি যে আরাকানে আছে রোহিঙ্গারা সে তারাও চাচ্ছে ক্রস করে এই দেশে চলে আসবে, যাদের ভবিষ্যতে আমেরিকা যাওয়ার স্বপ্ন। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে যে জাতীয় সংঘর আইন কানুন নীতিমালা ভঙ্গ করে এই যে মায়ানমার আজকে আমাদের উপরে একটা যে এখানে মোটার শেল আছে, গুলি আসতেছে, নাইকল ছড়ির যে গুমদুম সীমান্তে সেখানে আমাদের মানুষরা সরে যাচ্ছে, পলায় হয়েছে, নিজের দেশে থাকতে পারছে না। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমার সহ্যের সীমা পাড়িয়ে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে জাতিসংঘে যাবেন। আমরা চাই যে আমরা কূটনৈতিক যে সমস্যা সেই সমস্যার পাশাপাশি আমাদের দেশের সেনাবাহিনী, বীর সেনাবাহিনী, আমাদের দেশের যারা বর্ডার গার্ড আছে এবং 16 কোটি মানুষ আছে, আমরাও এই মায়ানমারের যে তাদের উদ্ধত যে আচরণ এবং তারা যেভাবে গোলাগুলি করছে তার প্রতিবাদটা আমরাও সেই ভাষায় সেটা করি এবং সেটা সেই ক্ষেত্রে জাতীয় ঐক্য হতে হবে। সেই জন্য আমাদের একটা ন্যাশনাল ভাষা আছে, কিন্তু সেটা সরকারকে আগে আসতে হবে, সরকার থেকে ডাকতে হবে সকল বিরোধী দলকে যে আসেন দেশের এই ক্রাইসিসে আমরা একটু কথা বলবো। তার আগে একটু উপকূলের কাছে যেতে চাই, যেটি ওবায়দুল কাদের আজকে আপনাদের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ উনি বলেছেন যে কেউ কেউ এটাতে অতি উৎসাহী করছে। গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে পুলিশের কেউ অতি উৎসাহী হয়ে থাকে, এইটা একটা বিষয়। আর সিরিন সুলতানা যেটা বললেন যে একটা সমাবেশ করতে দিলে অসুবিধা কী, আজকে যদিও আমরা দুই পক্ষকে দেখেছি এবং মাঝখানে পুলিশ ছিল, তেমন কোনো অঘটন ঘটেনি, তেমনভাবে চললে গণতন্ত্রের অসুবিধা কী বা বিরোধী দল একটু আন্দোলন করলে সরকারি দলেরই বা অসুবিধা কী? আচ্ছা, প্রথম যেটি বলছেন সেটি জনাব ওবায়দুল কাদের আমাদের পার্টির সেক্রেটারি এবং মাননীয় মন্ত্রী, উনি আজকের আমাদের একটি যৌথ সভা ছিল, সেই সভায় যে বক্তব্য দিয়েছেন সেটার কিন্তু ভুল ব্যাখ্যা এবং ভুল তথ্য পরিবেশন করেছেন শিরিন আপা। উনি বলেছেন যে বিচ্ছিন্নভাবে যদি কোথাও কিছু ঘটে থাকে সেটি পার্টির নির্দেশ নাই, মাননীয় প্রধানমন্ত্রীর বা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় সভানেত্রীর কোনো নির্দেশনা নাই, এটি বিচ্ছিন্নভাবে ঘটতে পারে। তবে হুঁশিয়ার করে দিয়েছেন কেউ যেন পার্টির নির্দেশ ছাড়া এ ধরনের ঘটনায় লিপ্ত না হয়, এটি কিন্তু উনি পজিটিভ বললেন, আর শিরিন আপা কী বললেন আমি জানি না, এটা উনি বলেছেন। আচ্ছা, কাজেই আপনার এখন যে প্রশ্নটা, আপনি যে সহ অবস্থান বা শান্তিপূর্ণ যে বিষয় রাজনৈতিক আন্দোলনগুলো, সেখানে আমি বলবো যে সহ অবস্থান, এই যে জাতীয়ভাবে সকলে মিলে একটি কাজ করার ক্ষেত্র তৈরি করা, সেই ক্ষেত্রে যে বাধাটা বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশেই আছে, দ্বি দলের যে রাজনৈতিক আচরণ, সরকার বিরোধী দল মিলে যে কোনো জাতীয় সংকট মোকাবেলা করে, এমনকি গণতন্ত্রের গোড়াপত্তন করা এবং গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণের যে রূপরেখা তৈরি, সেখানে আমরা যদি ইতিহাস ঘাঁটি যে বিশ্বের উন্নত দেশগুলো সেভাবেই কিন্তু তারা ধাপে ধাপে তৈরি হয়ে আসছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সেটি হয় নাই বা এখনও জনগণ সেটি মেনে নিতে পারছে না, এই কারণে যে বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যে বিরোধী দল যারা আছে সেই বিরোধী দলগুলো, বিশেষ করে জামায়াত এবং বিএনপি, তাদের রাজনীতিটা শুরু হয়েছে এই দেশেরই জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে, এবং তারা মনে প্রাণে তাদের আদর্শটা এখনও দেশের স্বাধীনতা বিরোধীদের যে পাকিস্তানপন্থী তাদের নিয়েই তাদের রাজনীতিটা করা। এবং দেখবেন যে কিছুদিন পূর্বেই মির্জা ফখরুল সাহেব সেটি কিন্তু তার বক্তব্যে সেটা তিনি প্রকাশ করে ফেলেছেন, বলেছেন যে আমরা পাকিস্তানে ছিলাম সেটাই ভালো, হ্যাঁ সেটাই আমাদের ভালো ছিল, অর্থাৎ পাকিস্তান যে প্রীতিটা সেটা কিন্তু তারা এখনো মননে প্রাণে ধারণ করে কর্মসূচিতে বাধা দেওয়া, এবার না সংঘর্ষ, আমি বাধা দেওয়ার বিষয় না, আমি আমি আপনার সেখানেই আসছি যে কর্মসূচিগুলো এখন বিএনপির বা জামাত, এরা যখনই যে কোনো কর্মসূচি বলেন, সে 2009 থেকেই যদি আমি শুরু করি, তাদের যে কোনো আন্দোলন কর্মসূচিটা হচ্ছে কি, এই সরকারের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার পরিকল্পনা ভিত্তিক, তাদের তো জনগণের ইস্যুভিত্তিক কোনো কর্মসূচি নাই। এই যে প্রদীপ প্রজ্বলন কর্মসূচিটা, সেই প্রদীপ প্রজ্বলন কর্মসূচিটা কী কারণে তাদের দিয়েছে, ইস্যুটা কী, ইস্যুটা চাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাদেরকে হত্যা করেছে 21,000, তাদের আত্মা শান্তি কামনায় নাকি আরও কিছু মারপাট যে পরিকল্পনা আছে সে তাদের জন্য করেছে, ইস্যুটা কি সেটা আমি জানতে চাই। অর্থাৎ বিএনপি জামাত জোট তারা যখনই কোনো রাজনৈতিক পরিকল্পনা কর্মসূচি নেয় সেটি হলো সন্ত্রাসের কর্মসূচি, তারা কিন্তু কখনোই সহ অবস্থানের কর্মসূচি নেয় না, এমনকি সরকারের থেকে। শিরিন আপা যখন বলে যে
পুলিশ দিয়ে তারা কি করেছে, মানে তাদের জনসভা ভঙ্গ করে। তাদের তো জনসভাই নাই, প্রেস কনফারেন্স ভিত্তিক তাদের আন্দোলন মুভমেন্ট। এবং সরকার বলেছে, প্রধানমন্ত্রী বলেছেন তারা কর্মসূচি করতে, তারপরও তারা পারে না, নিজেরা নিজেরা মারামারি করে, চেয়ার ছোড়াছুরি করে, পুলিশকে তারা নিজেরা গুলি করে, পুলিশকে গুলি করে নিজেদের পাথরে ছাত্রদল নেতা নিহত হয়, পুলিশের উপর তারা দায় দায়িত্ব চাপিয়ে দেয়। এই যে কর্মকাণ্ডগুলো এবং পুলিশকে দিয়ে বা যৌথ বাহিনী দিয়ে নির্যাতন করা, এটা তো বিএনপির আচরণ। 2004 সালে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করবার জন্য যে পরিকল্পনা করলো, সেইখানে পুলিশ দ্বারা বেষ্টিত থেকে, এমনকি ঘটনার পর, বোম্বিংয়ের পর, গ্রেনেড হামলার পর, পুলিশ গিয়ে লাশগুলো, নারী ভুড়িগুলো, সেগুলো অনেক জীবন্ত মানুষও ট্রাকের মধ্যে নিয়ে চলে গেল এবং পুলিশ সেই জায়গাটা ব্যারিকেড দিয়ে রাখলো। এই রকম কাজে পুলিশদেরকে ব্যবহার করা হয়েছে। আর আওয়ামী লীগের পুলিশ কোথায় ব্যবহার করেছে সরকার? আমি সব জায়গায় বলি, এইখানেও আমি বলি যে বিএনপির একজন নেতা কর্মী আহত হয়েছে বা নিহত হয়েছে, তার প্রমাণ এই 2009 থেকে এই পর্যন্ত দিতে পারবে একজন নেতার নাম বলতে পারবে? জাতীয় নেতা ওটা ভোলায় যেটি ঘটেছে সেটার রিপোর্টটা আপনি দেখবেন। যেই ছেলেটি, ছাত্রদলের ছেলেটি মারা গেছে, সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু সেই ছেলেটি পাথরের আঘাতে, মাথায় পাথরের আঘাতে মারা গেছে। এবং পাথরটা মেরেছে কে? প্রথমে পুলিশকে গুলি করেছে মিছিল থেকে, সেই মিছিলে পুলিশ যখন পিছু হটছে তখন পাথর ছুঁড়েছে, সেই পাথর লেগেছে ছাত্রদলের সভাপতির ছেলেটার গায়ে এবং সে মাথায় মারা গেছে। তো এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডগুলো, তাদের সহ অবস্থান তাদের সাথে কীভাবে সম্ভব? তাদের টার্গেট হলো পুলিশ হত্যা করা। এখন কেন পুলিশ হত্যা করতে চায় কেন? 2014 সালে আরেকটু শুনবো এবং এটা নিশ্চয় জবাব কিছুটা সেই সুলতানা দিবেন। তবে তার আগে একটু বিরতি। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে একটু বিরতি। জিপি ইস্পাত নিবেদিত আজকে রাজকাহনে আমরা আবার ফিরে এলাম। সেইন সুলতানা যদি বলেন যে, যেমনটি বলছিলেন যে অপু উকিল, যে সকল কর্মসূচি তারা মনে করেন যে এটা উস্কানিমূলক, সংঘর্ষ করার জন্য, সংঘাত করার জন্য, আদৌ কি তাই? আসলে অপু উকিল তো বিএনপিকে রাজনৈতিক দল হিসেবেই মনে হচ্ছে যে গ্রহণ করছে না। সে বলছে যে বিএনপির তো লোকই নেই। তো এই যে কয়েকদিন ধরে যে জনসভাগুলো হচ্ছে, সেখানে কি লোক যায় নাকি ফেরেস্তারা যাচ্ছে? লোকই যাচ্ছে। আর বাংলাদেশের মানুষ পেয়েছে কি আওয়ামী লীগের কাছ থেকে? আপনি দেখেন যে বছরে হাজার, প্রায় লক্ষ কোটি টাকা, হাজার কোটি টাকা বাইরে পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো খালি হয়ে যাচ্ছে। আমরা যারা ঢাকায় থাকি বা বাইরে থাকি, গ্রামে থাকি, আপনি ধরেন গ্যাস বলেন, পানি বলেন, বিদ্যুৎ বলেন, বিদ্যুৎটা হরিলুট হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা তারা বিদ্যুৎ খাতে তারা ব্যয় করেছে এবং জনগণের টাকা দিয়ে হরিলুট করেছে এবং হাজার হাজার কোটি টাকা তারা এই আওয়ামী লীগ সরকার পাচার করেছে। এখন বলছে যে এই যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে পুলিশ গুলি করেনি, পাথর মেরে নাকি ওই নুরে আলম হত্যা করেছে। রিপোর্টে আসছে সে গুলি খেয়ে, তার বুকে গুলি খেয়ে সে হত্যা হয়েছে। অপু উকিল যেরকম টকশোতে এসে এরকম সত্যকে মিথ্যা করে বক্তব্য রাখে, ওদের একদম, আমি প্রথমেই বলেছি, টপ টু বটম সবাই প্রচুর মিথ্যা কথা বলে, তারা পারদর্শী, যে কারণে তারা একটা পুলিশ রিপোর্টটাকে তারা অস্বীকার করছে। আমার কথা হলো যে আওয়ামী লীগ সরকার বলেছিল যে 10 টাকা কেজি চাল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দিবে, বিনামূল্যে সার দিবে, সেই জায়গা থেকে আজকে আওয়ামী লীগ সরকার কোথায় গেছে? আজকে দেখেন ওরা বলছে বিএনপি রাজনৈতিক কোনো দলই না। আজকে গত কয়েকদিন একটা দেখলাম জামালপুরে একটা কাউন্সিল হয়েছে, কাউন্সিলে তাদের লোক নেই। সে লোক না থাকার কারণে, জনশূন্যতার, জনসমাগম না হওয়ার কারণে কাউন্সিল স্থগিত করতে তারা বাধ্য হয়েছে। কারণ আওয়ামী লীগ মানুষ এখন করতে চাচ্ছে না, আওয়ামী লীগের প্রতি মানুষ বুক ফিরিয়ে নিয়েছে। কারণ যে আওয়ামী লীগকে তো ভোট দেয়নি, তারা জনগণের ইয়ার প্রতি তারা তোয়াক্কাই করেনি। তারা, আপনারা জানেন যে 2014 সালে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, 2018 সালে তারা আপনার ভাগাভাগি করে নিয়েছে, দিনের ভোট রাতে করেছে, এইভাবে করে তার কিন্তু জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজকে তারা যতই শাক দিয়ে মাছ থাকার চেষ্টা করুক না কেন, তারা আসলে জনগণের সাথে নেই, জনগণ তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন বিএনপি রাজনৈতিক দল, বিএনপি তাদের কর্মসূচি করছে। অপু উকিল বলেছে যে একটা লোকও মারা যায়নি। আপনি 2009 থেকে 2022 পর্যন্ত, এই পর্যন্ত 600 লোককে তারা শুধু গুমই করেছে,
তারা গুমই করেছে। এবং আপনার এই যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মাধ্যমে আপনার কয়েকদিন আগে জাতিসংঘ থেকে যে আপনার জাতিসংঘের যে বিশেষ দূত এসেছিলেন এবং মানবাধিকার লঙ্ঘনের যে চিত্র তারা দেখে গেছে, আমি গত পরশুদিন আমরা গতকালও আমরা দেখলাম যে আমেরিকাতে জাতিসংঘে তারা আবারও এই সেই রিপোর্টের কথা পুনর্ব্যক্ত করেছে এবং বলেছে যে এই গুমের ব্যাপারে একটা সুনির্দিষ্ট তদন্ত হওয়া দরকার এবং বিশেষ করে র্যাবের ব্যাপারে তারা সুনির্দিষ্টভাবে তদন্ত করার জন্য বলেছে। আমরা এই কথাটাই বলতে চাই যে রাজনৈতিক দল হিসেবে বিএনপি জনগণের দল, জনগণের সাথে ছিল, আছে এবং থাকবে। আমার কথা হলো যদি আমরা রাজনৈতিক দল না হই, আমাদের যদি জনপ্রিয়তা নাই থাকে, আমরা যদি জনগণের কাজ করেই থাকে, তাহলে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে তাদের ভয়টা ভয় কেন? এবং যেটা সিনি সুলতান বলেন যে আওয়ামী লীগ মুখ ফিরিয়ে নিয়েছে জনগণ এবং আপনারা বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং সেই জন্য আপনারা ভয় পাচ্ছেন সেই নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন যাওয়ার জন্য। আচ্ছা, বিএনপি জামাত জোটকে আমরা ভয় পেয়ে এটা সত্যি কথা, কারণ তাদের যে জঙ্গি হামলার কথা কিন্তু ভুলি নাই। আমাদের যে হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে, জননেত্রী শেখ হাসিনাকে 19 বার হত্যা করতে চেয়েছে, এই সেদিনও ছাত্রদল আবার আরেকটি 75 ঘটনার জন্য স্লোগান দিয়েছে। কাজে আমরা কিন্তু বিএনপিকে সত্যি একটা সন্ত্রাসী সংগঠন, যে সংগঠনটা আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে বলেছে এটা সন্ত্রাসী সংগঠন, কানাডার আদালত বলেছে সন্ত্রাসী সংগঠন, আমরা সেই সন্ত্রাসী সংগঠন হিসেবে ভয় পাই যে জাতির পিতা রক্তের উপর দাঁড়িয়ে থেকে এই দলটি বাংলাদেশে রাজনীতি করছে। আবার যে কোনো সময় তারা এই হত্যার মধ্য দিয়েই তাদের দল গঠন, হত্যার মধ্য দিয়েই খুনের মধ্য দিয়েই ক্ষমতা দখল এবং সেভাবে আজও চলছে। কাজে ভয় না পাওয়ার কোনো কারণ নাই, কিন্তু আওয়ামী লীগ কর্মীরা তারা বাংলাদেশের যে কোনো দুঃসময়ে যে কোনো অন্ধকারে নিজের জীবন দিয়ে তারা আলো ছড়ায়, তারা কখনো ভীত হয় না। সেটা মহান মুক্তিযুদ্ধে যেমন প্রমাণ করেছে, যে কোনো দুর্দিনে সেই সামরিক সরকার, স্বৈরশাসক, সকল ক্ষেত্রে আওয়ামী লীগের কর্মীরা সেটা এখন তত্ত্বাবধায়ক সরকার সেই প্রসঙ্গে গেলে অনেক আলোচনা সমালোচনা আসবে যে বিএনপি জামাতই তত্ত্বাবধায়ক সরকার চায়নি বলেই তারা এই তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা সেটাকে তারা একেবারে কেটে ছেটে কিভাবে তাদের তার একেবারে সর্বনাশের দ্বার গুড়ায় নেওয়া যায় সেটা তারা হ্যাঁ করেছে। এবং সে তাদের সেই তত্ত্বাবধায়ক সরকারের যে সেটাকে জলাঞ্জলি দিয়ে তারা যে আবার ক্ষমতাটা দখল করে রাখবে সেই কারসাজি করতে গিয়ে সেখানে তারা নিজের জালে নিজেরা আটকে গিয়ে 111 সরকার তৈরি হয়েছে। এটা তো আর আওয়ামী লীগ করে নাই। বিচারপতির বয়স বাড়াতে হবে, কমাতে হবে এবং নিজেদের রাষ্ট্রপতি হ্যাঁ উপদেষ্টা হবে, নানান কাহিনী করছে। তারপরে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসতেই পারতো, সেটা নিয়েও আওয়ামী লীগের কোনো বিরোধিতা ছিল না। কিন্তু মহামান্য কোর্ট যখন রায় দেয় সেই রায় অবশ্যই 2009 সাল থেকে শুরু করে 12 বছর এক যুগ আপনারা চলে আসলেন, এখন একটা সুষ্ঠু নির্বাচন হতে এখন বিএনপি কোনো নির্বাচন করতে চায় না। 2018 তো নির্বাচন করতে চায়নি, 2014 নির্বাচন ঠেকিয়ে দিতে চেয়েছে, ঠেকিয়ে দিয়ে মানুষ হত্যার রাজনীতিতে নেমেছিল, যেটা একেবারে পেট্রোল বোমার সংস্কৃতি। এবং 2018 মনোনয়ন বাণিজ্য, লন্ডনে বসে মনোনয়ন বাণিজ্য করেছে, কোনো কোথাও কোনো প্রার্থী দেয়নি, একটি ভোট কেন্দ্রে একটি ভোট মানে একটা সিটে 3 জন করে প্রার্থী রেখেছে মনোনয়নপত্র প্রত্যাহারের আগের দিন পর্যন্ত। এবং যে বেশি মনোনয়ন বাণিজ্য করেছে, টাকা বেশি দিয়েছে, তাকে অযোগ্য প্রার্থীকে তারা নমিনেশন দিয়েছে। নির্বাচন করবার কোনো ইচ্ছা ছিল না, ইচ্ছাটা ছিল মানে আন্তর্জাতিকভাবে দেখানো যে এই নির্বাচনটা সুষ্ঠু হয়নি। এর কারণ হচ্ছে বিএনপি জানে তারা বিগত দিনে যা যা করেছে জনগণকে নিয়ে, তারা নির্বাচনে কোনো দিন জনগণ ভোট দেবে না, যেতে পারবে না, পেছনে দরজা খুঁজছে, সেই জন্যই তাদের এই ধরনের আয়োজন। এবার দেখেন শিরিনাপা কতগুলো কথা বললো, আমি মিথ্যা কথা বলেছি পুলিশ রিপোর্ট দিয়ে, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম আপনাদেরকে সাক্ষী রেখে, যারা শুনছেন তাদেরকে সাক্ষী রেখে, যে ওই ছেলেটির ছাত্রদলের যে ছেলেটি মারা গেছে তার যে পুলিশ রিপোর্ট দেওয়া হয়েছিল আঘাতের, সেটা কি মাথায় পাথরের আঘাত ছিল না গুলি ছিল, সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম পাথরের আঘাত ছিল। এটা শিরিনাপা আমার চ্যালেঞ্জটা নেক এবং সে প্রমাণ দিয়ে। আচ্ছা, এবার না আমি আরেকটা দেখেন, বিদেশে টাকা পাচার নিয়ে কথা বলছে, আমি দুই একটা বিএনপি ওখানে যেতে চাই না পুরানো আমলে, কিন্তু একটু মনে করিয়ে দেওয়ার জন্য ওনারা যে নিজের কথাগুলোই নিজেরা টকশোতে বলে নিজেদের স্বরূপটা আবার উদ্ঘাটন করতে চায়, সেজন্য আমি দুই একটা কথা বলছি। এটা ইত্তেফাক লিখেছে, ইত্তেফাক কত আমার নিজের কথা না, ইত্তেফাক 25 মার্চ 2007 ইত্তেফাক, সেখানে কি বলেছে, বিদেশি ব্যাংকের
বিদেশি ব্যাংকে তারেকের 2,000 কোটিরও বেশি টাকা, বিদেশি ব্যাংকে তারেকের 2,000 কোটিরও বেশি টাকা, মন্ত্রী এমপি সহ 500 দুর্নীতিবাজের মামলা হবে স্পেশাল টাস্ক ফোর্সের আওতায়। আওয়ামী লীগ সরকার করেছিল এই রিপোর্ট ইত্তেফাক কেন করে? আমি আরো এরকম দিতে পারি হাজারটা নিশ্চয়ই শিরিন সুতর বলবে। আমরা একটু জনাব আতিকুর রহমান আতিকে শুনে আসি, এই পরস্পরের দোষারোপ থেকে অন্যদিকে কোথায় যেতে পারি? যদিও দেখেন আজকেও একটি ঘটনা ঘটেছে, জেম কাদের বিরুদ্ধে অবশ্য মনোনয়ন বাণিজ্যের দুদকে অভিযোগ করে ফেলেছেন একজন, যদিও জেম কাদের দাবি করেছেন যে এটি একটি নাম সর্বস্ব, এটা কোনো অস্তিত্ব নাই, সেখানে তো আসছে, তাহলে এইটা থেকে বেরোবো না আমরা? হ্যাঁ, তো আসলে এই যে আওয়ামী লীগ আর বিএনপি দুই পক্ষ আসলে আস্থাহীনতার মধ্যে একদল আরেক দলকে বিশ্বাস করতে পারে না। মূল কাজ হচ্ছে কি যে আসলে যে নির্বাচন কমিশন, ওদের এক কাজ হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা, কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান নির্বাচন কমিশন এসেই বললেন যে আমরা 2014 আর 2018 মতো নির্বাচন করব না, ওনারাই বলতেছে। ওনারা আবার বলতেছেন যে যদি আপনারা মানে দল অংশগ্রহণ করে ভোট কেন্দ্রে যাবেন, যদি এক পক্ষ তরোয়াল নেয় আরেক পক্ষ বন্দুক নিয়ে আসবেন, ওনারা সংঘাতের দিকে কথা বলছে। ওনারা বলছেন যে ইভিএম মেশিন ব্যবহার করবো কি না রাজনৈতিক দলের বক্তব্যের উপরে নির্ভর করবে, পরে ওনারাই বলছেন 150 আসনে আমরা ইভিএম ইউজ করব। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে আমাদের পার্টি চেয়ারম্যান জেম কাদের সাহেব একটা প্রতিনিধি পাঠিয়েছিলেন, আমি সেই প্রতিনিধি চারজন ছিলাম, মহাসচিব মুজিবুল হক চন্দ্র সাহেব সহ, সেইখানে আমরা বলেছি যে ইভিএম মেশিন এটা তৈরি করেছে মেশিনের, এটা মেশিন টুলস ফ্যাক্টরি, কিন্তু মেশিনের দোষ নাই ধরলাম, কিন্তু মেশিনের পিছনে যারা মেশিনটাকে ব্যবহার করবে পাসওয়ার্ড দিয়ে, তারাই হচ্ছে সব কারিগর, তারা যেদিকে পাসওয়ার্ড দিবে ওইদিকেই যাবে। সুতরাং এই ইভিএম নিয়ে এত মাতামাতি না করে, আগামী নির্বাচনে অন্তত ইভিএম ব্যবহার না করে জনগণ প্রস্তুত না, আর বিএনপি বিশ্বাস করছে না, জাতীয় পার্টি এবং অন্যান্য দল বিশ্বাস সম্পূর্ণভাবে বিশ্বাস করে যে আগামী নির্বাচনটা ব্যালেটে হলে ভালো হয়, তাহলে আর কারো কোনো কথা থাকবে না। হ্যাঁ, এই জন্য আমরা বলি যে সব দলের পার্টিসিপেটরি ইলেকশন হোক, কারণ 2014 সালে দেখেন বিএনপিকে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তৎকালীন সরকার বলছিল 10টা মন্ত্রী তো দিব, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, এবং আপনারা নির্বাচনে আসেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছিলেন এটা একটা নিয়ম রক্ষার্থে নির্বাচন। আচ্ছা, কিন্তু ওই নির্বাচনে 2014 সালের পরে নিশ্চয়ই আপনি জানেন 2018 সালের নির্বাচনের আগে কিন্তু একটি সংলাপ অনুষ্ঠিত হয়েছিল এবং আওয়ামী লীগে প্রধান কৃতিত্ব দাবি করতে পারেন শেখ হাসিনা, যে উনি বিএনপিকে টেবিলে বসেছিলেন গণভবনে, কিন্তু তারপরে তো দেখি আমরা যে অবিশ্বাসটি, আগামী নির্বাচনের জন্য কি হবে সেটা আমি শুনতে শুনবো। এই অবিশ্বাস কাটিয়ে আস্থা অর্জন করা এবং নির্বাচন কমিশনকে আস্থা নিয়ে নির্বাচন করার জন্য কি করা দরকার, শুনবো বিরতির পর। আরেকটি বিরতি, জিপিএস ইস্পাত নিবেদিত রাজকাহনী আলোচনায় ফিরে এলাম বিরতির পর। আতিকুর রহমান আতিক, আপনি যদি বলেন যে এই অবিশ্বাস সন্দেহটা সংঘাতেরই আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারি কিনা, গণতন্ত্রের জন্য যা দরকার। হ্যাঁ, আসলে দেখেন স্বাধীনতার 50 বছর চলে গেছে, 16 কোটি মানুষের এই দেশ, আমরা আর এই সংঘাত হানাহানি আর রাজনীতিক এই যে একে অন্যের কে গাইল করার এই রাজনীতি চাই না। দেখেন অনেকে মনে করেছিল যে যে আগে পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেব মারা গেলে জাতীয় পার্টি বিলীন হয়ে যাবে, কিন্তু অনেক বুদ্ধারা এই টকশোতে বলছে, কিন্তু আসলে সত্যি তা হয়নি। জনগণের কাছে যদি গ্রহণযোগ্য হয় সেই দল টিকে থাকে, আজকে কিন্তু জাতীয় পার্টি টিকে গেছে এবং ভালোভাবেই চলছে, কারণ এরশাদ সাহেব তার 9 বছর শাসনামলে তিনি কিন্তু ভালো ভালো কিছু কাজ করে গেছেন, 460টা উপজেলা করছেন, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ রাস্তাঘাট করছেন, যাই হোক এইসব কারণ, কিন্তু কথা হচ্ছে এই যে এই যে আস্থাহীনতার জায়গাটাকে আস্থা আনতে একমাত্র পারে যে বর্তমানে যে নির্বাচন কমিশন, ওনারা বিভিন্ন রাজনৈতিক দলকে আস্থায় আনার জন্য চেষ্টা করবে, এবং বর্তমান সরকারকে ওনারা যে সংলাপগুলো করেছেন এই সংলাপগুলো কিন্তু বলছেন সরকারকে পেশ করবে, সরকার বিবেচনা করবে। তাহলে আমরা জানি যে নির্বাচন কমিশন একটা স্বাধীন সার্বভৌম একটা প্রতিষ্ঠান, তাহলে ওনারা কি স্বাধীন? বরং ওনারা 300 আসনে ইভিএম চাপাইয়া দিচ্ছে, ওনারা যা বলতেছে উনি একটা কথা উনি একটা কথা বলছে, এইভাবে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। সেই কারণে আমি মনে করি যে সরকার যদি মানে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 3 বার ক্ষমতায় ছিলেন, আগামী নির্বাচনটা 9 সাল থেকে এই পর্যন্ত 22 সাল 23 সাল যদি মনে করেন যে না আগামী নির্বাচনটা সুষ্ঠু বা নিরপেক্ষভাবে করার জন্য কি একটা তত্ত্বাবধায়ক না হোক, একটা নির্বাচনকালীন একটা সরকার যদি করা যায় এবং সব দলের এটাকে আস্থায় আনা যায়, তাহলেই কিন্তু একটা সুষ্ঠু সমাধান। কি মনে করেন যে সেরকম কোনো সম্ভাবনা দেখেন কিনা আপনারা?
একটি জাতীয় উদ্যোগ হতে পারে, একটি জাতীয় সরকার হতে পারে? হ্যাঁ, আমি সেই কথা বলবো, কিন্তু আমার মনে হয় আমাদের উপকূলের কথা উত্তর দিতে চাচ্ছি এর জন্য যে আপনার উপকূল তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছে, ও তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আপনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মেনে নিলে সমস্যাটা কি? যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রণয়নের জন্য আওয়ামী লীগকে 173 দিন হরতাল করতে হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা প্রণয়নের জন্য গান পাডারদের মানুষ খুন করতে হয়েছে, আজকে তারা সেই তত্ত্বাবধায়ক সরকার তারা মানছে না, তারা আজকে জ্যানতনে মূল্যে তারপর মেনেছি। আপনি আপনার খেয়াল আছে কি জানি না, বিএনপি 1995 সালে যখন তত্ত্বাবধায়ক তারা যখন আওয়ামী লীগ পার্লামেন্ট থেকে বেরিয়ে আসলো, বিএনপি আহ্বান করলো যে আসুন আপনারা পার্লামেন্টে, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করবো, তারা যখন আসেনি তখন একটি জ্যানতনে একটা নির্বাচন দিয়ে সেইখানে পার্লামেন্টে টু থার্ড মেজরিটি করে বেগম খালেদা জিয়ার মহামানবতার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে তাদের স্বার্থের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকবে, তাদের স্বার্থের জন্য তত্ত্বাবধায়ক সরকার বাতিল হবে। আজকে তারেক রহমানের নাম বারবার করলে আমি মনে করি যে তারেক রহমানের নামটা তাদের অযোগ্যে নেওয়া উচিত। যেই পরিমাণ চুরি, যেই পরিমাণ ডাকাতি, যেই পরিমাণ টাকা তারা বাইরে পাচার করেছে, আপনি সুইস ব্যাংকে 8,000 কোটি টাকার যে গত এই বছর বেরিয়েছে, এই 8,000 কোটি টাকা কারা পাচার করেছে, তাদের নাম প্রচার প্রকাশ করা হচ্ছে না কেন? আপনি 2.5 লক্ষ কোটি টাকা আপনি খেলাফি ঋণ, এই খেলাফি ঋণ কারা নিয়েছে, তাদের নাম প্রকাশ করা হচ্ছে না কেন? আপনি যে আমাদের বেসিক ব্যাংকের আব্দুল হাই বাচ্চু, তিনি 4,500 কোটি টাকা চুরি করে তার বিরুদ্ধে 6 বার ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? আজকে দুদকের চেয়ারম্যান কেন বলে যে দুর্নীতিবাজদেরকে আমাদের সম্মান করতে হয়? আপনি বুঝতে হবে যে এই সমস্ত সবগুলো কর্মকাণ্ডে তারা জড়িত, সরকারের একদম উপর থেকে নিচ বলতে তারা জড়িত, যে কারণে আজকে দুর্নীতিবাজদের কোনো ধরা হচ্ছে না, দুর্নীতিবাজদের কোনো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা যেখানে আমরা এই কথাটাই বলতে চাই যে অন্যায় যখন নিয়ম হয়ে যায় তখন প্রতিরোধ করা তার কর্তব্য হয়ে দাঁড়ায়। আজকে জনগণের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। সেই কারণেই আজকে দেখেন বাংলাদেশের জনগণ ইতিমধ্যে তাদের মতামত দেওয়ার রাখার চেষ্টা করছে, তারা বেরিয়ে আসছে। আমরা তারপরও বলি যে এই বর্তমান সরকারের কে আমরা আহ্বান জানাই যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের যে কোনো নামে হোক, যে কোনো ব্যানারে হোক, তারা আসুক। আর আজকে আরেকটি কথা বলতে চাই, নির্বাচন কমিশন আজকে যেভাবে 8,500 কোটি টাকার একটি বাজেট প্রণয়ন করেছে কিসের জন্য? ইভিএমের জন্য। গত 4-5 বছর আগে যে ইভিএম কিনেছে সেই ইভিএমগুলো কোথায় গেল? সেই ইভিএমগুলোকে সুনির্দিষ্ট জায়গায় সে সংরক্ষণ করতে পারেনি বলে সে 10,000 কোটি টাকার ইভিএম নষ্ট করে ফেলেছে। আজকে আবার নতুন করে বাজেট দিয়ে 4,000 কোটি, এটা কি হরিলুট পেয়েছে? এই টাকাগুলো কার? জনগণের টাকা। এই জনগণের টাকা কারা মারবে? এরা মারবে। আজকে এই নির্বাচন কমিশনে এই 8,000 কোটি টাকা বাজেট প্রণয়ন করেছে, তীব্র নিন্দা জ্ঞাপন করছে। আমরা মনে করি নির্দলীয় দেখেন তারেক রহমানের নামে অজু করতে হবে নাম নিতে হলে, তাহলে তো এই যে কি বলে মুসলেকা দিয়ে গেল আর রাজনীতি করবে না, এবং মুসলেকা দিয়ে বাংলাদেশ আর রাজনীতি করবে না বলে ত্যাগ করে লন্ডনে গিয়ে নাগরিকত্ব নেয়ার জন্য 1,000 কোটি টাকা দিয়ে, মানে নাগরিকত্ব নেয়ার জন্য লন্ডনে কি পরিমাণ টাকা ইনভেস্ট করলে সেই নাগরিকত্ব পাওয়া যায় সেই হিসাবটা বিএনপির দিতে হবে, এবং সেখানে স্ত্রী কন্যা সবার নামে 1,000 কোটি টাকা রেখেছে সুইস ব্যাংকে, সেই টাকার হিসাব না নিয়ে এখনও পলাতক, সেখানে থেকে বিলাসবহুল জীবনযাপন এখন প্রকাশ করতে বলছে অন্যদের। যত টাকা পাসার হয়েছে বাংলাদেশ থেকে, সেই কানাডার বেগমপাড়া থেকে শুরু করে 2003 পত্রিকায় হেডলাইন হয়েছে, এগুলো সব বিএনপি জামাত জোট হাওয়া ভবনে বাংলাদেশের টাকা লুট করে করে হাওয়া ভবন থেকে পাঠিয়েছে, যার প্রমাণ দিয়েছে তৎকালীন 2004 সালে আমেরিকার রাষ্ট্রদূত আমেরিকায় যাওয়া নিষিদ্ধ করেছিল তারেক রহমানের এই দুর্নীতির জন্য, এবং পরবর্তীতে 1/11 সময় যদি বলেন। আচ্ছা, এবার আমি বলছি দেখেন কি বললো, 96-এ যেন তেন নির্বাচন করে উদার বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন করে দিয়েছে 96-এর 15 ফেব্রুয়ারি। তার আগে যে মাগুরায় ধাওয়া করলো নির্বাচন কমিশনকে, ছাত্রদল মিরপুরে নির্বাচন করতে গিয়ে ভোট চুরি করলো, এবং তারপরে কি করলো? আচ্ছা, যেন আমার প্রশ্ন, 96-এ যে বেগম খালেদা জিয়া যেন তেন নির্বাচন করে উদার নীতি দেখালেন, তাহলে বঙ্গবন্ধুর খুনি রশিদকে এমপি বানিয়ে পার্লামেন্টে নিয়ে বিরোধী দলীয় নেতা বানালো, এই কি উদার? বঙ্গবন্ধুর খুন করা খুনিদেরকে পার্লামেন্টে দর্শক, আজকের মতো শেষ করছি। জিপিএস প্রতিনিধিত্ব রাজকন, দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, 24 ঘন্টা থাকুন ডিবিএস।